मेरे बारे में जब भी कोई पूछे तो मेरी पहचान बता देना। डीजे महाराज जखन वीडियो शूट करते आसछे तखन तो आपनाके रास्ता छाड़ते ही होबे। तो हेलो बंधुरा, तुम्हारा देखो डीजे महाराज ब्लॉग। तो आज के उद बदले खतरनाक लेवल के कंपटीशन রয়েছে। तो আমি উদ বদলে যে সমস্ত সেটআপ রানিং করবে সেটা একটু সেটআপ সেই ভিডিওটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো কি কি সেটআপ রানিং করবে এবং কম্পিটিশনটা কিন্তু বন্ধুরা 9টা থেকে 10টার পরে পরে হবে, 10টার পরে হবে অবশ্যই। 9টা থেকে 9:30টার মধ্যে চলে আসো তোমরা। চলো বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি, চন্দনা মিউজিক আছে। আর রানিংটা হবে কিন্তু উদ বদল ব্রিজ থেকে একদম কিন্তু যে এনতাজ মোড় এই জায়গা পর্যন্ত পারমিশনটা রয়েছে, তো এর মধ্যেই কম্পিটিশনটা হবে। তো উদ বদলে এই সাইডে যে সেটআপগুলি রয়েছে আমি আগে বলেছি, আপডেট দিয়েছি, তো ওই সেটআপগুলি থাকছে। তার সঙ্গে বর্মন সম্ভবত আসবে, তো জানি না কে আসবে ওই দিক থেকে। তো ওই দিকে একটা আলাদা কম্পিটিশান হবে। তো চলো বন্ধুরা, একদিক থেকে সেটআপগুলি দেখিয়ে দিই, সমস্ত সেটআপ মোটামুটি কম্পিটিশানের জন্য একদম রেডি। সবাই কিছুক্ষণের মধ্যে রানিং শুরু করে দেবে। তো চলো বন্ধুরা, চন্দনার কাছ থেকেই শুরু করি। তো বন্ধুরা, চন্দনা মিউজিক কিন্তু একদম রেডি হয়ে গেছে এবং কিছুক্ষণের মধ্যে রানিং শুরু করে দেবে। এইটা হচ্ছে গতবার টাইটানিক ছিল যেই জায়গাটা, সেই জায়গাটায় কিন্তু চন্দনা এসেছে, মাদাকালী চন্দনা। তোমাদেরকে আগে বলেছি, তো একটু বাজছে, তো একটু শুনে নাও সাউন্ডটা। তো কিছুক্ষণের মধ্যে রানিং শুরু করে দেবে কম্পিটিশান করার জন্য। 9টা থেকে 12টা পর্যন্ত কম্পিটিশানে পারমিশন রয়েছে। বন্ধুরা, কম্পিটিশান করার জন্য কিন্তু শঙ্কর মিউজিক, তো এটা কিন্তু চম্পাইনগরের ভেতরে ছিল, তো এখানে চলে এসেছে একদম রোডের উপরে। তো রানিং শুরু হবে 9টার পর থেকে, তো 9টার পর থেকে কিন্তু রানিং শুরু হবে কম্পিটিশান, রানিং কম্পিটিশান হবে। তোমরা অবশ্যই চলে আসো, তোমরা জানো উদবদল ফেমাস জায়গা, তো আমার বাড়ির কাছে একদম, সেই কারণে আমি গর্ববোধ করি নিজেকে। তো উদবদল কিন্তু কম্পিটিশানের জন্য রথে ফেমাস জায়গা, দেখতে পাচ্ছ একদম ফিটিং, টোটাল ফিটিং হয়ে গেছে সেটআপটা। আর টুইটার র্যাক 3 লাইন অলরেডি রেডি হয়ে গেছে এবং দু সাইডের দু লাইন করে টুইটার ল্যাগ লাগানো হয়ে গেছে।
তো শঙ্করের নতুন সেট আপ এটা কিন্তু প্রথম কিন্তু দারুয়াতে দেখেছিলাম, তো সেই সেট আপটাই ও দেখতেই পাচ্ছ। তো এখন বাজেনি, কিছুক্ষণের মধ্যে বাজার শুরু হবে। আর সামনে সব কমিটি দাদারা দাঁড়িয়ে রয়েছে, তো দেখতেই পাচ্ছ শঙ্কর মিউজিক ক্লাবের কমিটি সব। তো এই ক্লাব হচ্ছে ইয়াংস্টার ক্লাব, চম্পাইনগর লিখাই রয়েছে। তো টোটাল রেডি, কিছুক্ষণের মধ্যে রানিং শুরু হবে। জাস্ট 8:30 পর থেকে রানিং শুরু হবে এবং 9:00 থেকে পারমিশন রয়েছে 12:00 পর্যন্ত। যারা আসতে চাও অবশ্যই চলে আসো, এই ভিডিও ডেসক্রিপশানে আমি লাইভ লোকেশান দিয়ে দেবো। আচ্ছা, বক্সটা চলছিল তো বর্তমান বন্ধ আছে, তো পরপর আমি দেখাবো। তো সামনে কিন্তু মাকালি জনকার রয়েছে, তারপরে রয়েছে কালাকার। তো টোটাল কিন্তু আমি 6টা সেটআপ এইদিকে দেখাবো। আর সম্ভবত বর্মন মিউজিক আসবে এখানে বলে বলছে, তো দেখা যাক আসে কি না কম্পিটিশানের জন্য। তো চলো পরবর্তী সেটআপে যাই। তো বন্ধুরা, ওই সাইডে কিন্তু শঙ্কর, তো ঠিক সামনে কিন্তু রয়েছে মাকালি জনকা, আমাদের বাড়ির কাছে একদম ক্লাব, আমার বাড়ির ঠিক সামনে ক্লাবটা। তো মাকালি জনকা কালকে আমি রাতে অলরেডি ভিডিও দিয়েছি, টেস্টিং ভিডিও, তো এখানে বসেই বাজবে। তো ওই সেটআপটা রানিং করবে না, এখানেই যে আসবে এখানেই কম্পিটিশান হবে, সেই কারণে ঘিরে দিয়েছে পুরো। এবং সেটআপটা ফিটিং হয়ে গেছে, তো কিছুক্ষণে চলছিল, এখন বন্ধ আছে। তো যাই হোক, এইরকমই ভেতরে বসবে, তো সামনে থেকে যে আসবে এখানেই কম্পিটিশান করবে, সেই কারণে সেটআপটা রানিং করবে না। আর কিন্তু সমস্ত সেটআপ রানিং করবে যেটা আমার ধারণা। তো বর্মনও আসবে, তো মা মনসা প্রো ভিতরে রয়েছে, আসবে কি না আমি এখনও জানি না। তো দেখতেই পাচ্ছ কিন্তু সেটআপটা একদম রেডি, টোটালি রেডি, কিছুক্ষণের মধ্যে কম্পিটিশান শুরু হবে। আর বন্ধুরা, এই রোডটাই মেনলি কম্পিটিশান হবে, এই রোডটা হচ্ছে উদবাদা ইটাবাড়িয়া হেড়িয়া রোড। তো এই রোডটাই মেনলি কম্পিটিশান হবে, তো প্রতি বছরই হয় তোমরা জানো। আর অবশ্যই চলে আসো, আমি ডেসক্রিপশানে এখানকার লাইভ লোকেশান দিয়ে দেবো, আবারও বলে দিচ্ছি। তো এই কোনটাই মেনলি কম্পিটিশান হয়, তো সামনে কম্পিটিশান হবে। তো চলো বন্ধুরা, পরবর্তী সেটআপ কিন্তু কালাকার রয়েছে, তো তার কাছে যাই। তো বন্ধুরা, উদবাদাল থেকে ইটাবাড়ির দিকে যেতে, তো এটা কিন্তু শনি মন্দিরের ঠিক সামনে আগে আগে, তো কালাকার মিউজিক ফিটিং চলছে। এটা শক্তিয়ার ভেতরে বাজছিল কাল থেকে পরশু দিন থেকে, তো ফিটিং চলছে কিন্তু সাজাদার সেটআপ। তো এখান থেকেই রানিং করবে এবং উদবাদাল দিকে যাবে, ওখানেই কম্পিটিশান হবে মেনলি। তো রাজস্থানী টাইলস বলে একটা জায়গা রয়েছে, গতবারে তার সামনেই কম্পিটিশানটা হয়েছিল। তো প্রচুর ভিড় অলরেডি কিন্তু জমে গেছে কম্পিটিশান দেখার জন্য। তো দেখ সেটআপটাকে দেখিয়ে দিই, তো সেটআপটা দেখতেই পাচ্ছ কালাকার মিউজিক একদম ফিটিং টোটাল রেডি, কিছুক্ষণ আগে বাজছিল তো এখন বন্ধ আছে। তো এখান থেকেই রানিং করে যাবে, তো এখানে প্রতি বছরই বাঁধা হয় এই শক্তিয়ার যে ক্লাব সেই ক্লাবের সেট আপ। তো দেখতেই পাচ্ছ কালাকার মিউজিকের নতুন লুক একদম ফিটিং, কম্পিটিশান করার জন্য একদম রেডি হয়ে গেছে টুইটার র্যাক দিয়ে। আর পেছনে কিন্তু মেশিন সেট আপটা রয়েছে, একটু দেখিয়ে দিই। আর দেখতেই পাচ্ছ, তো CA20 রয়েছে, ATI 40+ রয়েছে, সেটা যা দেখিয়েছি আগে। হ্যাঁ হ্যাঁ, এটা এলাকার বৃহত্তম সেট, ওগুলোও ভুলে যাই, এলাকার বৃহত্তম সেট, এটা এই এলাকার বৃহত্তম সেট, এটা আমার শক্তি শনি মন্দির প্রাঙ্গণে বাজতে চলেছে। ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে কম্পিটিশান করবে। ঠিক আছে, তো ক্লাবে দাদা বলে দিল এলাকার সর্ববৃহৎ সেট। তো অবশ্যই কিন্তু কম্পিটিশান করার জন্য রেডি, এবং লাইট ফাইট বেঁধে সার্ফি বেঁধে সামনে লেজার রয়েছে। তো অবশ্যই যারা ভিডিও করবে, তো বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো, তো দেখে করবে, সমস্ত সেটআপের সামনে কিন্তু লেজার রয়েছে, তো লেজার দেখেই ভিডিও করবে। কারণ লেজার থাকলে কিন্তু বন্ধুরা মোবাইলের ক্ষতি হয়, তো আমাদেরও ক্ষতি হয়, তোমাদেরও ক্ষতি হবে। তো আমরা জানি কীরকম ভিডিও করতে হয়, সেই কারণে আমরা ভিডিও করি তোমাদের জন্য। আর তোমরা অবশ্যই দেখে ভিডিও করবে, সমস্ত সেটআপের সামনে কিন্তু লেজার রয়েছে, বড় বড় লেজার। তো ঠিক আছে, তো এখান থেকেই রানিং করবে, আর এখান থেকেই রানিং করে যাবে ওই দিকে। তো এই দিকে কিন্তু বন্ধুরা ইটাবাড়িয়া, আর এটা কিন্তু উদবাদাল। তো ঠিক আছে, তো ঠিক আছে, চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে।